এই দেন আজকে মোরা জোলা যেটা ভরুম এইটা হইছে এই জিনিস। ওই বাটমে টেপ দিলে, টেপ দেওয়ার পরে দিই যে টাহা দিয়ে কি আজব জিনিস, টাহা দেওয়ার পরে টাহা বিতে লই যায়। আজীবন হুনছি যে আমি কাট দিলে টাহা দেয়, অন্তি টাহা দিছি টাহা লই গেছে বেটার মোরে কাট দিছে ওগা কাট দিয়ে কেউ। আরে আল্লাহ, তোর কি গরু খাও না কুরবানির সময়, তোরা কি কুরবানি দাও নাই? সালাম আলাইকুম বন্ধুরা, আইজগো মুই আপনাদের কাছে আইসি একটা জিনিস দেহনের লেগে, মোরা হারা জীবন দেখছি এহানতে মিরপুর গেলে গাড়িতে বইয়া থাকতে থাকতে মান্দা বেতা গিয়ে যায়। এরপরও সময় তো যাই, এরপরও মনে করেন রাস্তা পুরায় না। তো আজকে হুঁজি কি বলে আজব জিনিস তৈরি হইছে। হ্যাঁ, দেখার লেগে যাইতে আসি আর সময়ের মোরা ফাঁকি দিতে যাইতে আসি। তো যাইতে যাইতে মোরা সকালবেলা মগো অফিস হচ্ছে সচিবালয়, মোরা নাস্তা খাইতে যাবো আজকে ফাঁকি দেওয়ার লেগে মিরপুরে। তখন যাইতে যাইতে সকালবেলা সচিবালয় যখন উঠতে আসি, ওই দেখি একজন বেটা উঠতে আসে, ওইটা ঢুকে গেল। ওখান দেখি যে সকালবেলা মুই তো মনে হচ্ছে আগে আইসি, ওখান দেখি যে ও মা, ওদের আম্মুর লগে লগে দিয়ে আরো কয়েকজন ঢকতে আছে। ওই দেখেন বেড়াকে হেলে দুলিয়া উঠতে আছে, এই বেড়া মনে হরেন যে এমন ভাবে উঠতেছে রোবটের মতো। যাই হোক, উঠলাম, উঠতে দেহি ভাই কি সুন্দর রে ভাই, ওরে ভাই দেখতে তো জীবনে প্রথমবার ঢুকছি তো ভাই, আদে কে মনে হইতেছে যে রাজপ্রাসাদে আইসি ভাই। তা মানুষজন একটু কম আসিলে ভাই, হ্যাঁ বুঝতে পারিনি। ওখান তো ঢুকে বন্ধু লগে যে বেটাটা আগে উঠছে, হে বেটা দেখি টিকেটে কি হরে, ওখান টিপ দিলে বলে ওখান কটা হুজুরও দেখি যে ওখান দিয়ে আবার কি লাইনে খারে কি আঁকতে আছে। এখন আমার সামনে যে বেটাটা আসিলে, হ্যাঁ দেখি যে কি মনিটরে কি টেপতে আছে, টেপতে টেপতে দিয়ে হতো ভাই আমি আবার জিগিলাম ভাই কি, হ্যাঁ বেটা কয় যে আপনি কমবে যাবেন, আমি কইলাম যে ভাই মিরপুর যাবো। তো মিরপুরের জন্য এ বেটা অনেকে কি বাটমের মধ্যে টেপ দিলে, হ্যাঁ পরে দেখি যে ভাই ওই বাটমে টেপ দিলে, টেপ দেওয়ার পরে দেখি যে টাহা দিয়ে কি আজব জিনিস, টাহা দেওয়ার পরে টাহা বিতে লই যায়। আজীবন হুনছি যে আমি কাট দিলে টাহা দেয়, অন্তি টাহা দিছি টাহা লই গেছে বেটার মোরে কাট দিছে ওগা কাট দিয়ে কে রুমুই। আচ্ছা ভাই, এখন তো বেটা দিই টাহা দেতেই আছে, দেতেই আছে। ওখান দিকে কি ভাই কিছু বাইরে না দি কি ভাই, ওখান দিয়ে যে তলের মধ্যে ভাই ওই বেটা খারাই দিতে আছে ভাই, আমিও তো বুঝলাম না ভাই ব্যাপারটা কি, তুলে টাকা কমবে গেলে তো ওই সাইডে ওয়ালে না মেশিনে ও কি এর মধ্যে দেই ভাই কি ছাপনার মতো দিই কাঠ বাড়িতে আছে। এ তো ভাই আজব জিনিস, ও আবার দেখাইছে ওই বেটা আমারে যে ভাই এই কাঠ যে দিয়েছি টাহা যে দিয়েছি এই কাঠ আপনি কমবে কমবে যাইবেন, হ্যাঁ আর বাড়া এবং ওই বাড়ার মধ্যে আপনি কাঠের মধ্যে টাহা থাকে। আচ্ছা ঠিক আছে বুঝতে পাইলাম, এখন ভাই এখন তো ঢুকতে হইবে। দেখি একসের আমার আগে আরও দেখি কয়েকজন লোক, ওই দেখি যে ভাইয়েরা প্রশাসনের লোকেরা দাঁড়াই রয়েছে। তো মোর আগে যে বেটাটা ছিল ওটা খুব ভাব লই মনে করেন পিছনে হাত দিয়ে গড়তে আছে, এখন দেখি যে উপরে উঠছি, এখন দেখি আমার সামনে যে তিনজন আছে দেখি আরও উপরে উঠা লাগবে। ও কি ভাই কত উপরে উঠুমায়, ওখানে সামনে ওকে দাঁড়িয়েলা বেটা আসলে, হ্যাঁ দিয়ে এরম ঘুরে ঘুরে তাহাই আবার। ওখান দিয়ে বুঝতে আসি না এরা কই যাইতে আছে ভাই, কমবে জামু হয়তো নতুন শহরে ঢুকছি ভাই নতুন একটা জায়গা। এখন আইয়ে দেখি ভাই উপরটা, ও রে খোদা এ দেহি কেমতের মতো করছে, এত সুন্দর এক বুঝি ট্রেন আইয়ে পড়ছে মগো, এই যে ট্রেন আইসে আইসে বেরে করছে ভাই এমনি উড়ুম, কিন্তু না ভাই ও আদি মগরে থুই ওদিকে আটা ধরছে। ও তো তো মগো ট্রেন কমবে খারাইয়ে রইলাম ভাই, দেখতে আছি ভিতরে কি সুন্দর দেয়া যাবে, ঝকমিককে আলো আর চক চক করতেছে ভাই। আরে বাবারে বাবা, সরকারে কি বানাইছে আয় মানুষের, তো এত মানুষ তো দেখা যাচ্ছে এতুনে মনে করেন যে মানুষ মনে করেন মিরপুরের থেকে যে জিনিস বানাইছে, ও তো গুলিস্তান মিরপুর যাইতে যাইতে মনে করেন যে দিনের মধ্যে আট দশ বার আওয়াজ হইবে ভাই। এখন দেখি যে ওই দেহিন ভাই খারাই রয়েছি ট্রেন আহে না আহে না, এই দেব নয় এইটাই মনে হয় আমাগো ট্রেন ভাই, এই দেখি যে মানুষের উড়ৌড়ি পারাপারি তো নাই, এই দেখি এতক্ষণ লোক আসলে না দরজার সামনে দিই, এখন সামনে তো আবার যাওয়া যায় না, এদি কমে থামে কবি আদি চলতে আসে আহ থামে না কামড় খারাই রয়েছি ঢুকুম, আর আল্লাহ তো থামে না। এই দরজার সামনে এই দেখছেন দেখছেন ভাই আমারে বাংলাদেশের মানুষ, এই দেখেন এই দেখেন সিরিয়াল বের করে কেমনে দেয় ওই মোটা বেটাটা, ওই দেখেন কথা কইতেই আছে কইতেই আছে, আর হেই বেটা ভাবলি খারাই রয়েছে। আইসে ভাই যাই হোক আলহামদুলিল্লাহ ঢুকছি, এখন তো সিট লইয়ে পারাবারি কে কমবো বইবে, দরজার দ্বারে বইবে না জানলার দ্বারে বইবে, এ জানলার দ্বারে বইবে না দরজার দ্বারে বইবে, হ্যাঁ দেবে দাইনে ভাই তাকাই দিই ওই দেই ভার্সিটির ও কি দেয়া যায়, ও কি এ ভার্সিটির উপরে দিয়ে যাইতে আসি ও শিক্ষা অফিস, আর কি সুন্দর দেখা যাইতেছে ভাই কোনো জাম নাই রে ভাই, কি সুন্দর একখান পরিবেশ, সকালে রোদ উঠতে আছে ভাই এ ট্রেনের মধ্যে পড়ছে ওয়ালের ফাঁক দিয়ে পরে মোর চোয়ের উপরে ভাই, ওই দিকে রাস্তাঘাট কি ফাঁকা দেখা যায় ভাই দেখছেন, এ মনে করেন যদি বাসে উঠতাম এই সুন্দর দেখা যাইতে ভাই, এ তো মনে করেন যে মাডু আটা মাঠ আডু মাডু ভাঙ্গে আপনি মিরপুর যাওয়া লাগতে, যাক ভাই যাইতে আসি যাইতে আসি। ওই দিকে কার্জন হল দেখা যায় ভাই, আর কি সুন্দর ভাই দেখছেন উপরে থেকে, যাক অনেক কষ্টে ভাই আমরা মিরপুর চলে আইছি, এর মধ্যেই চলে আইছি জাদুর মতো ভাই মিরপুরে আইছি, আজকে যেইখানে আমরা নাস্তা খাইতে আইছি এইটার নাম হচ্ছে এই যে দেখেন ভাই আল বারাকা হোটেল,
এই হোটেলের খানা যে ভাই কি রে মজা ভাই, আমনে আজকে দেখাম ওখানে। ওই দেখেন ভাই কি ঠেলিয়া বর্তে আছে, জোলার খাওন খাইতে আছে ভাই। এই দেখেন আজকে মোরা জোলা যেটা ভরুম এটা হচ্ছে এই জিনিস ভাই, দেখছেন কি সুন্দর চকচক একদম ভাই তেলে ভরা। যাই হোক আমরা বোয়ার পরে ভাই আমার ঘরে যে দেশে, এই দেখেন ভাই সাইড বাটি দেশে কি সুন্দর করে সাজাই দিছে রে ভাই। ও দিও ওই বেটা দিয়ে মকল গাইছে। আহ ও আরে অগর কি খানা টানা দেবে না। আরে কোথায় ভাই তোরা কই আছে সে কুদ্দুস? এই এর মধ্যে মনে হয় এরা রুটি মুটি ছাড়াই খাওয়া শুরু করে দিছে। এই দেখেন একের জন্মে তারা খাইছে, জীবনে মনে হয় খায় নাই গরুর গোস্ত। আরে আল্লাহ তোরা কি গরু খাও না কুরবানির সময়? তোরা কি কুরবানি দাও নাই? আরে দেখেন ভাই কি চুইয়ে চুইয়ে খাইতেছে, কি স্বাদ ওরে জন্মের স্বাদ। এই দেখেন আড্ডির মধ্যে অজ্ঞা মাংস নাই যে আল্লাহ মানে ফালাই দিলে অন্য মানে অন্য কিছু খাইবে, একরে এমন সাডান চাড়ছে। ওই দেখেন ভাই এ একজন ওই জিরাইতে আছে, আবার জিরেই জিরে খাবে না। যাই হোক খাওয়া শেষ করে এইবার তো ভাই আবার আমরা অফিসে যাওয়া লাগবে ভাই, এখন তো আবার সিরিয়ালে আসছি। সিরিয়ালে আসার পরে যখন ঢুকছি ভাই স্টেশনে, অন্ত দেখছিলাম কি সুন্দর ফাঁকা, অহন দেখি যে ভাই ওরে লোকে লোকারণ্য ভাই, এখন যে কম্বি দিয়ে না উডুম হ্যাও বুঝতে পারতেছি না। দুই ধার এই মানুষ এখন যে কম্বি দিয়ে আইবে আর উডুম কম্বি দিয়ে হ্যাও বুঝতে পারতেছি না। এই মাত্র চলে আইছে, এই দেখেন ভাই ও অ কি সকালবেলা দেখলাম দি রাজার গাড়ি, অহন দি মাল গাড়ি আয়, অ কি এক জামু কেমন তারা ভাই।